আসসালামু আলাইকুম, শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে যা বললেন বাইডেন। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের 68 সীমান্তরক্ষী, তারপর যা হলো। কিভাবে গ্রাহকদের পাওনা টাকা দিল ইভালি। কেন রিজার্ভ কমলেও ভয় নেই। খেলাপি ঋণ কমাতে 11 দফা যে রোডম্যাপ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে রাত জেগে নিজে 50 সংসদীয় কমিটির নাম লিখেন প্রধানমন্ত্রী। কেন সীমান্তে উত্তেজনার মধ্যে বিজেপিতে নতুন পরিচালক। এলপিজির দাম বাড়লো আরো 41 টাকা। কেন টাঙ্গাইল শাড়ি নিজেদের বলে দাবি ভারতের। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, সতর্ক ডলারের পর টাকার সংকট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে যা বললেন বাইডেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিতে বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের লেখা চিঠিতে ঢাকার মার্কিন দূতাবাস সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। চিঠিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক লক্ষ্যকে সহায়তা করতে এবং একটা অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। চিঠিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা সহ আরও অনেক ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছের কথা প্রকাশ করেন। শেখ হাসিনাকে লেখা চিঠিতে জো বাইডেন বলেন, সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ সফল ইতিহাস রয়েছে। আমাদের এই সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধন। প্রিয় ভালোবাসা দর্শক, বাংলাদেশের আজকের উন্নয়ন অগ্রগতি কোন দলের মাধ্যমে, আওয়ামী লীগ নাকি বিএনপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের 68 সীমান্তরক্ষী, তারপর যা হলো। মিয়ানমারের জান্তা বিরোধী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে তুমুল সংঘর্ষের মধ্যে দেশটির বর্ডার গার্ড পুলিশের 68 জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোববার রাত 12টার দিকে তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের মধ্যে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের 68 জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমুব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিপি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদে আশ্রয় নিয়েছে। এর মধ্যে আহত 15 জন সদস্যের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। বর্ডার গার্ড বাংলাদেশের একটি সূত্র জানায়, রোববার বেলা 2:30টার দিকে বিজিবির আহত সদস্য সহ 40 জন সীমান্ত অতিক্রম করে এপারে আশ্রয় নেয়। এর আগে সকালে পালিয়ে এপারে আশ্রয় নেয় 14 বিজিবি সদস্য। তাদের অস্ত্রগুলি নিজেদের হেফাজতে নিয়েছে বিজিবি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কিভাবে গ্রাহকদের পাওনা টাকা দিল ইভালি। ই কমার্স প্রতিষ্ঠান ইভালি গ্রাহকের পাওনা টাকা ফেরত দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই টাকা পরিশোধ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ শফিকুজ্জামান। রোববার সকালে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তির পরে করে প্রথম ধাপে 150 জন গ্রাহকের মোট 15 লাখ টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। পাওনা টাকা পেয়ে খুশি গ্রাহকরা। এ সময় ইভেলি সিইও বলেন, গত এক মাসের ব্যবসার লভ্যাংশ থেকে এই টাকা পরিশোধ করা হয়েছে। ক্রমান্বয়ে সকল গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করা হবে। যারা অভিযোগ করেনি তাদেরও তালিকা করে টাকা পরিশোধ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ শফিকুজ্জামান বলেন, এখন ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে ই কমার্স ব্যবসা হওয়ায় প্রতারিত হওয়ার সুযোগ নেই, তবে ফেসবুকে লোভনীয় অফারে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন অনেকে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন রিজার্ভ কমলেও ভয় নেই। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, রিজার্ভ কমলে ভয়ের কোনো কারণ নেই। রেমিটেন্স বাড়ছে, অদক্ষ জনশক্তি রপ্তানি না করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি ধীরে ধীরে সহনীয় পর্যায়ে চলে আসছে, আশা করা যাচ্ছে রমজানের সময়ে নিত্যপণ্য সরবরাহে কোনো ঘাটতি থাকবে না।
এছাড়া আগামী 2034 সাল পর্যন্ত IMF সহ অন্যান্য ঋণদাতা সংস্থার কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে কোনো সমস্যা হবে না। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে এক সভায় এসব আলোচনা করা হয়েছে। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের সামগ্রিক অবস্থা তুলে ধরেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের চার বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রবাসী কল্যাণ ও জনশক্তি মন্ত্রণালয়ের সচিব এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ, ফলে অন্যান্য দেশের তুলনায় একই কাজে বাংলাদেশের শ্রমিকরা কম মজুরি পাচ্ছেন। শ্রমিকের সংখ্যা বেশি হলেও তারা কম বেতন পাচ্ছেন বলে রেমিটেন্সও কম আসছে। এ কারণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, খেলাপি ঋণ কমাতে 11 দফা যে রোডম্যাপ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ কমাতে 11 দফা রোডম্যাপ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোন গ্রাহক ঋণ নিয়মিত পরিশোধ না করলে তাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। এসব খেলাপিদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হবে। তারা নতুন করে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন না, এমনকি নতুন ব্যবসাও খুলতে পারবেন না। রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার। এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মোহাম্মদ নাসের। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাল হক সহ অন্যান্য কর্মকর্তারা। ডেপুটি গভর্নর জানান, ব্যাংকিং খাতে 2026 সালে 23 জুনের মধ্যে খেলাপি ঋণের হার সার্বিক 8% পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার যথাক্রমে 10% ও 5% নিচে নামিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ডেপুটি গভর্নর আরও জানান, ব্যাংকিং খাতে কর্পোরেট সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সীমাতিরিক্ত বেনামি স্বার্থ সংশ্লিষ্ট এবং জালিয়াতি প্রতারণার মাধ্যমে ঋণ বিতরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে 11 দফা রোডম্যাপ করা হয়েছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে রাজ্যে গিয়ে নিজেই 50 সংসদীয় কমিটির নাম লিখেন প্রধানমন্ত্রী। এবারে নিজ হাতে 50টি সংসদীয় কমিটির সভাপতি ও সদস্যদের নাম লিখে চমক সৃষ্টি করেছেন সংসদ নেতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার স্বহস্তে লেখা কমিটির নামের খাতাটি সংসদের আর্কাইভে সংরক্ষণ করা হবে। রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন এমপিদের নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়। এ সময় চিফ হুইপ নুরি আলম চৌধুরী বলেন, দ্বাদশ সংসদের 50টি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে রাত জেগে সভাপতি সহ সদস্যদের নাম লিখেছেন, সে খাতাটি আমার হাতে। প্রধানমন্ত্রীর হাতে লেখা খাতাটি সংসদের আর্কাইভে সংরক্ষণ করার জন্য দাবি জানায়। এরপর স্পিকার ডাক্তার শিরীন শারমিন চৌধুরী সংসদকে জানান, প্রধানমন্ত্রী গতবারের মতো এবারও নিজ হাতে রাত জেগে কমিটির সংসদের নাম লিখেছেন। তার হাতে লেখা খাতাটি সংসদের আর্কাইভে সংরক্ষণ করা হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন সীমান্তে উত্তেজনার মধ্যে বিজেপিতে নতুন মহাপরিচালক। মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে, ফলে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে জান্তা বাহিনীর 58 সদস্য বাংলাদেশে প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় বিজেপি নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি। আশরাফুজ্জামানকে এই নিয়োগে দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জল নিরাপত্তা বিভাগে ন্যস্ত করে গত মঙ্গলবার বিজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে বিজেপির মহাপরিচালকের দায়িত্বে থাকা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এজিপির দাম বাড়লো 41 টাকা। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম 12 কেজিতে 41 টাকা বেড়েছে। বর্তমানে 12 কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে 1474 টাকা, যা গত মাসে ছিল 1433 টাকা। রোববার সন্ধ্যা 6টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করা হয়। এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই সৌদি আরবের আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজি এর মূল্য ঘোষণা করে আসছে বিআরসি। 2021 সালের 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে দাবি ভারতের। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির উৎপত্তি নাকি পশ্চিমবঙ্গে। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ দাবি করেছে। ইতিমধ্যে ভারতের এ দাবি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
কারণ বিখ্যাত তাঁতের শাড়ির উৎপত্তি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়, বিশ্বব্যাপী স্বীকৃত বিষয়টি। বৃহস্পতিবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি হাতে বোনা মাস্টারপিস। মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত এটি। এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এ শাড়ি। ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্যের মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন প্রতিটি টাঙ্গাইল শাড়ি। এই পোস্টে ছড়িয়ে পড়তেই শুক্রবার ভারতে তুমুল সমালোচনা শুরু করেন বাংলাদেশি নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন, টাঙ্গাইল শব্দটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাম থেকে। অনেকে মন্তব্য করেছেন, ভারতীয় মন্ত্রণালয় হয়তো শাড়িটির নাম ভুল করেছে। এটি আরেকটি খবর হচ্ছে, সতর্ক, ডলারের পর টাকার সংকট। বৈশ্বিক অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দায় তীব্র ডলার সংকটের মধ্যে এখন টাকার সংকটে পড়েছে সরকার। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারের ব্যয় বেড়েছে, এর বিপরীতে আয় বাড়েনি বরং কমেছে। ব্যয় তুলনায় আয় না বাড়ায় টাকার সংকটে পড়েছে সরকার। করোনার সময় থেকে রাজস্ব আয় কম হওয়ায় সরকার টাকার সংকটে পড়েছিল। ওই সময় রাজস্ব ঘাটতির টাকা সরকার ঋণ করে মিটিয়েছে। এখন রাজস্ব আয় ঘাটতির পাশাপাশি ঋণের সংকটও রয়েছে। ঋণ করার মতো যথেষ্ট টাকা ব্যাংকে নেই, ফলে সরকারের টাকার সংকট বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, করোনার আগে থেকেই অর্থনৈতিক মন্দা ছিল। ওই সময় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় হয়নি। 2020 সালের মার্চ থেকে দেশ করোনা সংক্রমণ বাড়ে, এ কারণে দীর্ঘ সময় লকডাউন ছিল। সে সময় অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছিল, যে কারণে রাজস্ব আদায় কম হয়েছিল। 2019-20 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড NBR বহির্ভূত খাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 3,14,000 কোটি টাকা, আদায় হয়েছিল 2,30,000 কোটি টাকা।